আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। তো দেখুন এখন বর্তমানে আমরা গাছের উপরে আছি। সাংবাদিক সত্যের সন্ধানে প্রতিদিন আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। তো সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কোনো টিউটোরিয়াল না, আজকে হবে ব্লগ। তো এটা আমার ব্লগ। এখন কত নাম্বার আপলোড দেওয়ার পরই জানা যাবে যে আসলে কত নাম্বার ব্লগ চলতেছে। তো আজকে আমি এখন কিন্তু আছি গাছের উপর দিয়ে। তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে টিউটোরিয়ালের পাশাপাশি ব্লগ দিতে। তো এটা হয়তো অনেকে ভেবে থাকবে যে বাপ দেখাইতেছি, কিন্তু আসলেও না, এরকম না। আমাকে অনেকে আসলে সত্যি রিকোয়েস্ট করে ব্লগ বানানোর জন্য। তো আসলে আমি গ্রামে থাকি, তো কীভাবে ব্লগটা বানাবো তো দেখতেই থাকেন। আজকে একটু গ্রাম্য ব্লগ। তো আজকে কারেন্ট নাই, যার কারণে আর কি কম্পিউটার সম্ভব। তো তার কারণে আজকে ঘোরাঘুরি দেখতে থাকুন যে আসলে আজকে আমরা মানে গ্রামে দিনে কী করি, কী করে এইসব আর কি। তো দেখুন এখন বর্তমানে আমরা গাছের উপরে আছি। এ হলো আমার ছোটো ভাই সানি। হ্যাঁ, আর ওই যে আমাদের নামি দামি মানুষ সিফাত, সেও কামের দিক দিয়ে খুব ফাস্ট। তো এখন আম গাছের উপরে বসে আমরা আম খাচ্ছি। তো এই যে দেখুন আম গাছ। তো আপনারা যদি খেতে চান তাহলে এসে করুন, সমস্যা নেই, আপনাদের ভাগ দিব। আমাদের সিভার স্পাইডারম্যান এখন আম পাচ্ছে। দেখুন সিভার ম্যান রূপে আম ম্যান আম পাচ্ছে এখন অতি দক্ষ সহকারে। ম্যাঙ্গো, আচ্ছা ম্যাঙ্গো এই নামটা কিসের জন্য রাখছে বলতে পারবি? ম্যাঙ্গো ম্যানপল, যখন আম পরে তখন দেখবি মানুষ জোর বেড়ে আসে, এই জন্য ম্যান গো যে আম পরে সবাই মানুষ জোর পারে, সেই জন্য ম্যাঙ্গো। আসলে যে নামটা রাখছে সে অনেক ভাবি চিন্তে নামটা রাখছে, কারণ আমি যদি আমি প্রতি সবারই লুবা জিবে ম্যান জিবে ম্যাঙ্গো পরে অমনি ম্যাঙ্গো, বুঝছাস? বিশাল গাছ। দেখেন আমি থাকি কিভাবে কল বেট হইতেছে, এই জন্য কল বেট হইতেছে তাজা তাজা। আপনার চাইলে ওই আমগুলা খাইতে পারবেন না শহরে বসে থাকে, যদি খাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, এখনই এসে পড়ে। কাটাকাটি সিস্টেম দাদা খাবেন, খাইলে খাইতে পারবে, আপনার লাইনে থাকে খাইতে পারেন অবশ্যই। দাঁড়া এটা আবার কাটা। হ্যাঁ আপনার আপনার কেউ একটু দিই ধরেন চান্দ মানুষ রেডি আসেন দিস না ভাই পরে যাবো গা গেঞ্জিটা এরকম করেন আরেকটু গর্ত করেন। হ্যাঁ হ্যাঁ আপনি খেয়ে ফেলেন, এই যে এদিক কুপুরা দিক হয়ে খান। হ্যাঁ আপনি খাইতেছেন অনেক মজা লাগে তাই না? এটা হলো বিষাক্ত লবণ কাঁচাম। ব্যাকুল চাইলে আমরা আম ফালাইতে পারি না, এই লোক সংখ্যার জন্য গাছ থেকে নামে উঠতে হলো, গাছ আর থাকতেই পারলাম না। যে আসে সেই রাস্তার ধারে গাছ, যে আসে সেই বলে একটা আম দাও একটা আম দাও একটা আম দাও লবণের দি, আর আমের জন্য থাকতেই পারলাম না।
তার জন্য আর কিছু আম পেরে নেমে বললাম এই যে এগুলাম কো আমের ডাল নিয়ে সবাই নেমে বললাম আরে এই যে একটা দেখছেন এটা মনে করেন আমাদের বাগমা সুড সে আম খাওয়ার পায় খুব আম খা এই ওই বাড়ির দিক জান যাও না তাহলে তো আগের বাড়ি থেকে তো ডাল ভালো গাছতলা থেকে চল আমরা ওই বাগানের দিক এটাই অসুবিধা তবে চলুন আমাদের আম বাগানে যাই আমাদের আম বাগান আম বাগান দেখতে আসেন এখন তো আমের গাছে লেবুর গাছে বেশি দেখেন এটা মিশ্র জাতীয় চাষ আমের বাগানে এখন লেবুর চাষ হইতেছে কারণ আমের গাছ বড় হয়ে গেছে এখন লেবুর গাছ ছোট ছোট তাই প্রচুর লেবু ধরে আম গাছ এর মাঝে এখন রিহান বাবু আম খাইতে এসে পড়ছে তো রিহান বাবু তুমি কয়টা আম খাইতে পারবা চারটা খাইতে পারবা আচ্ছা তোমাকে আমি দাওয়াত দেবো সমস্যা নাই আম পাকুক তারপরে তোমাকে আমি দাওয়াত দেবো সেখানে তুমি এসে দাওয়াত খাবা ইচ্ছা মানে আম খাবা দেখবো কতটা খেতে পারো সেদিন কিন্তু ভাত মাংস এগুলো খাওয়া হবে এখন আমরা আম নিয়ে চলে এসলাম আমাদের বাড়ির পিছনে এটা হচ্ছে টং আমরা শহরের ভাষায় কি বলবো এটা আমরা বলতে পারলাম না কিন্তু আমরা গ্রামের ভাষায় এটা হচ্ছে টং বলি এই টংয়ে আমরা অধিকাংশ সময় ইউটিউব তারপরে ফেসবুক এমনি এখানে বসে থাকে মনে করেন এমনি মোবাইল করি সময় কাটে এখন তো রোজা নাই রোজার জন্য এটা বানাইছিলাম কারণ এখানে আরাম দিচ্ছে কিন্তু এখানে প্রচুর ঠান্ডা থাকে এইখানে আসলে বানানোর উদ্দেশ্য হলো এটা ঠান্ডা আর কি পরিবেশটা একটু আপনার জঙ্গল হইলেও পরিবেশটা শান্ত আছে এখানে ভালো এতে হলো আমাদের টং এইখানে বানিয়ে রাখছি আর এই দেখেন সামনে একটা পুকুর তো এখানে আর কি পাশে রাস্তা তো পরিবেশটা আর কি মোটামুটি শান্ত সেই কারণেই আর এখন আমরা বসে এইখানে আর কি আম কাটবো তো আম কাটার পর এখানে আম খাবো তো এইখানেই সব কিছু করবো আর কি তো দেখতে থাকুন ব্লগ মানে ব্লগ দেখতে থাকুন গাছ
ইচ্ছা ছিল গাছেই খাবো, কিন্তু আসলে গাছে থাকাকালীন মানে এত মানুষ, আর মানে আমি তো বেশি মানব ধরে দিই, যার কারণে দেখা যাচ্ছে যেই আসে সেই বলে যে ভাই একটা আম দেন আম দেন, তো আর কি আম দিতে দিতে আশ্চর্য হয়ে গেল। যে পরিমাণ মানুষ আসে গ্রামের রাস্তায় প্রচুর মানুষ, তো ওইভাবে যদি আম দিতে যায় গাছে আর আমি থাকবে না, তো তার কারণে নেমে এখন আমাদের ডেরায় আসলাম, মানে আমরা যেখানে বসে থাকি এইখানে আর কি এখন আম কাটতেছে শিবাত্তা অতি দক্ষ সহকারে সব কিছু কাটাকাটি করে, তো তার জন্য ওই কাটছে, এখন দেখি পোলা বলি করে খাবো। তো আপনারা যারা খেতে চান অবশ্যই চলে আসুন, আর যদি ভালো লাগে ভিডিও আম কাটা শেষ আর ভিডিওতে অবশ্যই লাইক কমে লাইক কমেন্ট কিন্তু করবেন, যাতে আমরা পরবর্তীতে আরও উৎসাহিত হই, সেটাও বলবেন, আপনারা খাইতে চাইলে এদিকে এসে বলেন, এই ব্লগের সঙ্গে থাকেন আমরা খাবো, আর আপনারা চাই চাই দেখবেন তাহলে আপনাদের খাওয়া হয়ে যাবো, আপনারা অবশ্যই আপনারা চাই চাই দেখেন, চুটকে জিনিস দেখেন আর জিভে পানি ফালান। এই আমটুকু খায় দেখবো কে কতক্ষণ ঠান্ডা পানি মুখে ধরে রাখতে হবে, কিন্তু অনেকগুলো খাইছো তোমরা খাবা, একজনে খাইতে খাইতে পারান এত মজা দিতে বলছে কে, এখন আপনারা শুনে হাসতে পারেন কিন্তু এটা হাসলেও করার কিছু নাই, যে আপনি এটা প্রথমত প্রথম শুনবেন যে খাইতে খেতে মানুষ অজান হয়ে যায়, কিন্তু আজকে আমাদের জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে অবশ্যই বুঝতেন যে আজকে আমবাচ্চা খাইতে কি সবার কি অবস্থা হয়েছে, মনে হয় না যে আমি সাত দিনের মতো ভাত খাইতে পারবো, আমার পানীয় জিনিস খাই বাচ্চা বেঁচে রাখতে হবো, সময় সময় আমরা একটু এখন রেস্ট নিয়ে ঘরে আসি, একটু রেস্ট নেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ব্লগ কন্টিনিউ করবো, সমস্যা নাই, তো ব্লগ দেখতে থাকেন। অপেক্ষা করুন আবার চলে আসবো, দেখা হবে এখন ক্লান্ত হয়ে বসছি, এখন একটু রেস্ট নিতে হবো। তো আরেকটা কথা জানিয়ে নিই, দুপুরের দিকে একটা ঘুড়ি প্রতিযোগিতা আছে, তো সেখানে আমি আপনাদের দেখাবো যে ঘুড়ি প্রতিযোগিতার কিছু একটু অংশ আর কি, তো ব্লগটা কন্টিনিউ করতে থাকেন। তো বিয়ার চলে এলাম আবার ব্লগটা কন্টিনিউ করতে, তো এখন আমি বর্তমানে আব্বুর অফিসে যাচ্ছি, মানে আর কি গুন্ডি যাকে বলে, তো এই অফিসে যাওয়ার পর সেখান থেকে সরাসরি আব্বুর সাথে কেন্দুয়াকালী বাড়ি, মানে যেখানে গুড়ি প্রতিযোগিতা হবে সেখানে আর কি যাব, তো আপনারা ব্লগটা কন্টিনিউ করতে থাকেন, তো দেখা হচ্ছে আবার পরবর্তী মানে স্লাইডে। তো চলে এলাম অফিসে, তো এটা হলো আমাদের অফিস, হ্যাঁ, তো এখন একটু পরেই আর কি যাব কালীবাড়িতে, তো দেখতেই থাকুন দেখতেই থাকুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবৃত্তভাবে আহ্বান জ্ঞাপন করছি, সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি, আপনারা স্বাস্থ্যবিধি মেনে অন্তত একজন আরেকজন থেকে তিন ফুট দূরে অবস্থান করে আজকের এই ঘুড়ি প্রতিযোগিতা ব্যবহার করবেন, এটা আমাদের কামনা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই নবান্ন ঘুড়ি উৎসব প্রতিযোগিতার অন্যতম প্রধান অতিথি।
থানা মাত্রই আমরা প্রথম ক্যাটাগরি ঘুড়ি প্রতিযোগিতার অংশগ্রহণে সকলকে আহ্বান করছি। মিষ্টি থানা মাত্রই আমরা প্রথম ক্যাটাগরিতে যারা অংশগ্রহণ করছেন তাদের ঘুড়ি আমরা উড়াব এবং উদ্বোধনে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যুব সমাজের উদ্যোগে নবান্ন উৎসব ঘুড়ি প্রতিযোগিতা 2020 এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক লীগ জামালপুর জেলা শাখার মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক জনাব শঙ্কুর হক আকন্দ। এতক্ষণ তিনি পরিচালনা করলেন খুলনা একাডেমির প্রধান শিক্ষক জনাব আজিজুল হক। আমার সামনে কেন্দুয়াকালীবাড়ি থেকে এসেছে ব্যবসায়ী সামিউল হক, আরো অন্যান্য অতিথিবৃন্দ, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সত্যের সন্ধানে প্রতিদিন জনাব রাসেল, সাংবাদিক সাদি, এই এলাকার অনেক আনন্দ নিয়ে এই ঘুড়ি প্রতিযোগিতা দেখতে এসেছেন সম্মানিত দর্শক বৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পৌঁছে তার মধ্যে পরম শ্রদ্ধেয় মা বোনের আসসালামু আলাইকুম। সারা পৃথিবীতে করোনা নামে একটি অদৃশ্য শক্তি মানুষের জীবন যাপনকে ব্যাহত করে চলছে। সারা পৃথিবীতে মানুষ আতঙ্কিত, মৃত্যুর কাতারে মানুষের লাশ। এই অবস্থার মধ্যে আড়াই মাস পরে সামান্য লকডাউন খুললেও আবারও লকডাউনের পথে বাংলাদেশ আগাচ্ছে। মানুষকে ঘর থেকে বের করে একটু আনন্দ উপভোগ করার যে আয়োজন এখানে হয়েছে সেই আয়োজকদেরকে আমি স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমি জামালপুর থেকে এই দাওয়াতে ছুটে এসেছি, যখন বাসার থেকে বের হই দুইবার বৃষ্টি, তারপরে এসেছি এখানে আসার জন্য কথা দিয়েছি। এখন আমার কাছে সন্দেহ মনে হচ্ছে যে আজকে ঘুড়ি আকাশে উড়বে কিনা, যদি কোনো কারণে ঘুড়ি উড়ানো সম্ভব না হয় তাইলে আগামীকাল বা তার পরের দিন আয়োজক কমিটিতে সিদ্ধান্ত দিবে, আপনারা সম্মানের সাথে সেই সিদ্ধান্ত মানবেন। কারণটা হলো প্রাকৃতিক দুর্যোগের সাথে আপনারা যার যার এই ধান কাটার মৌসুমে যার যার প্রয়োজনীয় কাজ ফেলে যে ঘুড়ি বানিয়েছেন, কষ্ট করেছেন, এটাকে তো আমি ধন্যবাদ দিয়েছি। আরও দেখ যদি ঘুড়িটা উড়াতে না পারেন আপনাদের পরিশ্রম কোনো কাজে লাগবে না, তাই আমাদের যদি আরও একদিন বা আরেকদিন আসতে হয় আমরা আসব। যদি আপনাদের আনন্দের জন্য আরও বিশেষ কিছু আয়োজক করে সেখানে টাকা পয়সার প্রয়োজন হলেও আমি দিব, অসুবিধা নেই, তবু আপনাদের আনন্দের যেন কোনো ঘাটতি না ঘটে, আমাদের কোনো সমস্যা নাই। পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের নিকট আয়োজকদের জন্য দোয়া করছি, এবং এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা মুরব্বীরা আমাদের সমবয়সী বন্ধুরা এসেছেন, এই কাছাকাছি থাকার কারণে কারো জন্য আল্লাহ তাআলা করোনা রোগ না দিয়ে বিপদগ্রস্ত না করে এই দোয়া করে আজকের এই আয়োজন মহান আল্লাহ তাআলার কাছে কবুল মঞ্জুর হোক। যারা কষ্ট করে ঘুড়ি উৎসব আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য তাৎপর্য এখানে নিরপেক্ষ পন্থায় সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে প্রথম প্রতিযোগী, দ্বিতীয় প্রতিযোগী, তৃতীয় প্রতিযোগীর জন্য আয়োজক কমিটি তিনটি অত্যাধুনিক মোবাইল ফোনের আয়োজন করেছে, আপনারা সেই পুরস্কার পাবেন। এবং
এখানে ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য উদার আহ্বান জানিয়ে আপনাদের আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কালকে আসলে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে আবহাওয়াটা খারাপ ছিল, যার কারণে আপনার ঘুড়ি প্রতিযোগিতা এই অনুষ্ঠানটি আর কি স্থগিত আছে বর্তমানে। তো পরবর্তীতে তারিখ জানিয়ে দেওয়া হবে, মানে কমিটি বলেছে আর কি, প্রতিযোগিতা কমিটি। তো আর ব্লগটিও বেশি, মানে কালকে ওই ঘুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠানে বেশি কিছু করতে পারিনি, কারণ আব্বু ছিল সাথে, তো যার কারণে আর কি বেশি কিছু করা হয় নাই। তো তারপরও সামান্য কিছু আমি আর কি মানে ভিডিও করার চেষ্টা করছিলাম। তো ভিউয়ার্স, আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন হয়েছে সেটা আসলে জানি না, তবে ভালো করার চেষ্টা করবে আর পরবর্তীতে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে সব বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।